like you. Be strong to hold the powers of the sun. To dream. কিবের স্ট্রাইকার 125 সবারই চেনা, 125 সিসি স্ট্যান্ডার্ড বাইক, দেশের যে কোনো প্রান্তেই দেখা পাবেন এর। নতুন করে একে চেনানোর বা রিভিউ করার কিছু নেই, তবে আজকের ভিডিওতে স্ট্রাইকার 125 নিয়ে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যারা এই মুহূর্তে নতুন স্ট্রাইকার কিনতে চাচ্ছেন তাদের জন্য বেশ উপকার হবে বলে আমি মনে করি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। কম্প্যাক্ট আর ইজি টু রাইডের জন্য কম সিসির স্ট্যান্ডার্ড বাইক কিনে থাকেন অনেকে, তবে দেশের রাইড শেয়ারিং চালু হওয়ার পর স্ট্যান্ডার্ড বাইকের চাহিদা অনেক গুণ বেড়ে গিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে সিটি রাইড আর তেল সাশ্রয়। আর এই বিশাল চাহিদার অনেকাংশ পূরণ করেছে টিভিএস স্ট্রাইকার। স্মার্ট, স্টাইলিশ, ফুয়েল ইকোনমি এই বাইক বেশ জনপ্রিয় এই সেগমেন্টে। লুক দিয়ে যদি শুরু করি তাহলে এই সেগমেন্টের অন্যতম একটি বাইক স্ট্রাইকার। মাস্কুলার বডি, অসাধারণ কালার গ্রাফিক্স, এলইডি টেইল লাইট অন্যদের থেকে একে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। এমন অনেকেই হয়তো আছেন যারা লুক দেখেই কিনেছেন স্ট্রাইকার 125। এর ইনস্ট্রুমেন্ট কনসোল সম্পূর্ণ ডিজিটাল, যাতে অডোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গজ, ট্রিপ মিটার পেয়ে যাবেন। এর বেশ কিছু ফিচার আমার ভালো লেগেছে, যার মধ্যে একটি হচ্ছে এর হ্যাজার্ড সুইচ। প্রথম ইঞ্জিন কিল সুইচ ভেবে ভুল করলেও পরে ইউজ টু হয়ে যাবেন। আরেকটি ফিচার হচ্ছে এর সিটের নিচে ইউএসবি চার্জিং পোর্ট থাকছে, যার সাহায্যে ইমার্জেন্সি পরিস্থিতিতে আপনার ফোন চার্জ করতে পারবেন। আরও একটি দুর্দান্ত জিনিস হচ্ছে নতুন স্ট্রাইকারের সাথে একটি রিমোট থাকে, যাতে প্রেস করলে ইন্ডিকেটর সাউন্ড ও লাইট ব্লিঙ্ক করবে। এটি আসলে কোনো সেফটি ফিচার না, অনেকগুলো বাইকের ভিড়ে আপনার বাইকের অবস্থান সহজে বুঝতে পারবেন এর সাহায্যে। তবে টেস্ট লক বা এ ধরনের কোনো সেফটি লক নেই এই রিমোটে, তারপরেও আমার কাছে বেশ ভালোই লেগেছে। ১২৪.৫৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন পারফরম্যান্স মোটামুটি ভালোই দেয়। নতুন অবস্থায় ইঞ্জিন বেশ ওভার হিট হয়, তবে প্রথম দুইটা সার্ভিসের পর কিছুটা কমে যাবে হিটিং ইস্যু। সেক্ষেত্রে ভালো মানের মোবিল ব্যবহারে রেজাল্ট আরও ভালো পাবেন। নতুন অবস্থায় মাইলেজ কিছুটা কম পেলেও ধীরে ধীরে 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাবেন এতে। আমি 10 লিটারের ট্যাঙ্ক ফুল করে প্রথম 545 কিলোমিটার চালিয়েছি। প্রথম সার্ভিসিংয়ের পর এখন 57 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি, যা আমার কাছে ভালোই লেগেছে। স্ট্যান্ডার্ড বাইক হিসেবে এর পাওয়ার ও টর্ক ভালোই ফিল করা যায়, ছোটোখাটো ওভার টেকিংয়ে বেশ ভালোই সাপোর্ট পাওয়া যায়। এক কথায় সিটি রাইড বা ডেইলি কমিউটিং অথবা রাইড শেয়ারিংয়ের জন্য অন্যতম সেরা বাইক স্ট্রাইকার 125। আচ্ছা, এবার এর নেগেটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত এতে থাকছে 4-speed গিয়ারবক্স, যেখানে ডিসকভার 125-এ 5-speed গিয়ারবক্স পেয়ে যাবেন। তাছাড়া 4-speed হলো এর গিয়ার ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো লাগেনি। 15 থেকে 20 কিলোমিটার বেগে চালাতে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন, তবে এর ইনস্ট্যান্ট পিক আপ বেশ ভালো। সেকেন্ডলি, এর সাসপেনশন মোটামুটি ভালো হলেও হিরো ইগনিটর বা বাজাজ ডিসকভারে আরও ভালো সাপোর্ট পাবেন। আমি টানা 150 কিলোমিটার হাইওয়ে রাইড করেছি, এতে কোনো ব্যাক পেইন হয়নি, তবে সিট কিছুটা স্টিফ, যার কারণে পশ্চাৎ অংশে কিছুটা পেইন ফিল করবেন। ভারী পিলিয়ন নিয়ে বড় স্পিড ব্রেকারে বেঁধে যেতে পারেন একটু অসতর্ক হলেই। থার্ডলি, আই এম নট এ বিগ ফ্যান অফ ইটস টায়ার।
সামনে 2.75 এবং পেছনে 90 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আমি পার্সোনালি ভালো সাপোর্ট পাইনি। তারপর ব্রেকিং, সামনের চাকায় ডিস্ক এবং পেছনের ড্রাম ব্রেক বাইক ভালো করলেও চাকা চিকন ও টায়ারের কারণে স্কিড করে, আর ভেজা রাস্তায় ব্রেকিংয়ের কনফিডেন্স পাবেন না বললেই চলে। আমি সাজেস্ট করব স্টক টায়ার ব্যবহার না করে ভালো মানের কোনো টায়ার ব্যবহার করতে। এখন এই বাইকের সবচেয়ে খারাপ দিক, আমি জানি না অন্যদের কী অবস্থা, তবে আমি 70-75 স্পিডে এর স্টেবিলিটি একদমই ভালো পাইনি। আমি স্ট্রংলি রিকমেন্ড করব হাইওয়ে রাইডে স্ট্রাইকার ব্যবহার না করতে। ওভারঅল স্ট্রাইকার খুবই হালকা বাইক, এর ওজন 117 কেজি, যেখানে এর কম্পিটিটর হিরো ইগনিটরের ওজন 127 কেজি, ডিসকভার 125-এর ওজন 122 কেজি। এর স্টেবিলিটি আর ব্রেকিংয়ের যে ইস্যু রয়েছে তার মূল কারণ হতে পারে ওজন। আমরা সবাই জানি হালকা বাইকের হাই স্পিড স্টেবিলিটি ভালো হয় না, আর একটা স্ট্যান্ডার্ড বাইকের হাই স্পিড স্টেবিলিটি খুব বেশি আশা করাই বা কতটা ঠিক। তবে এর কম্পিটিটররা সেদিক দিয়ে এগিয়ে গেলেও হয়তো মাইলেজে ও প্রাইজে তাদের থেকে এগিয়ে থাকবে স্ট্রাইকার 125। এ ছিল আজকের মতো। স্ট্রাইকার নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কমেন্টে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।